সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জার্নালিস্ট আই অনুষ্ঠানে। সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আমার সঙ্গে এখন যুক্ত হচ্ছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। তুষার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনার কাছে একটি সাম্প্রতিক ঘটনা বিষয়ে একটু বিশ্লেষণ চাইব, যে আমাদের আসলে চলচ্চিত্র অঙ্গনে কি চলছে। কিছুদিন পর পর এমন একটা পরিস্থিতি নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, যেটি আসলেই কথা বলার মতো না এবং খুবই একটি বাজে ধারণা তৈরি হয়। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সম্প্রতি এই যে জায়েদ খান, ওমর সানি, মৌসুমি, তাদের একটা সম্পর্কের বিষয় নিয়ে চড় মারা, তারপরে পিস্তল দিয়ে গুলি করতে চাওয়া এবং পরস্পর বিরোধী কথাবার্তাগুলো। আপনি যদি একটু ঘটনাটা নিশ্চয়ই দেখেছেন, এবং আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে আপনিও কিছু কথা বলার চেষ্টা করেছেন, একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়াতে মূলত আমরা রসিকতা করেছি, কেননা বিষয়টি আমাদের অনেকের বিরক্তির উদ্রেক করেছে। আর যদি আপনি জিজ্ঞেস করেন যে চলচ্চিত্র জগৎ সম্পর্কে, আমি বলবো যে ইংরেজিতে একটি কথা আছে, অলস মস্তিষ্ক ভূতের বাসা। আমাদের চলচ্চিত্র শিল্প অনেকদিন থেকে একটা অলস সময় কাটাচ্ছে, কোভিড একটা কারণ, কিন্তু কোভিড ছাড়াও আমাদের চলচ্চিত্র আসলে নানা ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছিল। আমাদের দেশে ভালো হল নাই, আমাদের দেশে ভালো ছবি তৈরি হচ্ছে না, আমাদের দেশে ছবির কাহিনী এবং গুণগত মানের অনেক অবনতি ঘটার কারণে দর্শক ছবি দেখছে না, যার কারণে ছবি লাভজনক হচ্ছে না, এবং ব্যক্তি নির্ভর একটি ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, যেখানে দুই তিনজন লোকের উপরে মানুষ টাকা লগ্নি করে, কাহিনী কিংবা চিত্রনাট্য কিংবা কোনো সংলাপ কোনো কিছুর উপরে না, মূলত সাকিব খান কিংবা আরো কিছু নাম আছে তাদের উপরে টাকা লগ্নি হয়। এবং আপনি দেখবেন যে আমাদের চলচ্চিত্র শিল্পীরা আমাদের দেশের চাইতে পাশের দেশে কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করছেন। তো এইসব কারণে আমি বলবো যে চলচ্চিত্র শিল্পের যে ক্রাইসিস, সেটা এখন শিল্পীদের এবং চলচ্চিত্রের কলা কুশলীদের জীবনে প্রকাশিত হতে শুরু করেছে। কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছিলেন যে জায়েদ খান এবং নিপুণের মধ্যে আইনি লড়াই, কে নির্বাচিত হবে শিল্পী সমিতির, কি হবে না হবে, এই নিয়ে মানে কোর্ট থেকে শুরু করে FDC সব ব্যতিব্যস্ত ছিল লম্বা সময়। হ্যাঁ, যে যে ইন্ডাস্ট্রিতে ছবি হয় না সেই ইন্ডাস্ট্রি শিল্পী সমিতির নেতা হওয়ার জন্য এত আগ্রহ। এর একটি বড় কারণ হচ্ছে, ছবি হোক বা না হোক, FDC সরকারি হওয়াতে FDC কে ঘিরে নানা ধরনের বাণিজ্যের একটা বিষয় রয়েছে, এবং যদি খোঁজ নেন তাহলে দেখবেন যে FDC-র যে ফ্লোর গুলি সেগুলো আসলে কারা ভাড়া নেয়। এই যে প্রতি বছর নতুন নতুন চিত্রনায়িকা নাম দিয়ে বা চিত্রনায়ক নাম দিয়ে বহু মানুষের চেহারা গজাচ্ছে, এরা আসলে কোথা থেকে আসে এবং তারা কি ছবি করে? আপনার নিশ্চয়ই মনে আছে যে 2007-08 সালের দিকে, 6 সালের দিকে র‍্যাব পুলিশ সবাই মিলে একটা অশ্লীলতা বিরোধী অভিযান চালিয়েছিল, FDC কে ঘিরে এক নীল ছবি তৈরি করে এমন একটা চক্র তৈরি হয়েছিল। আমাদের কি ধারণা যে সেই চক্র এবং সেই সবকিছু হারিয়ে গেছে? নিশ্চয়ই তারা কোথাও না কোথাও অবস্থান করছে, এবং সবকিছু মিলিয়ে তারা আসলে চলচ্চিত্রের ভবিষ্যৎকে বিপন্ন করছে। এখন জায়েদ খানের কথাই যদি আপনি বলেন, জায়েদ খান পিস্তল হাতে ঘুরে বেড়ায়, একজন চলচ্চিত্র শিল্পীর পিস্তল দরকার হচ্ছে কেন? তাও ব্যক্তিগত পিস্তল কোমরে নিয়ে ঘুরতে হবে কেন? আপনি এটা আমাকে বলেন। আপনি কি শুনেছেন শাহরুখ খান কিংবা আমির খান কিংবা অন্য কোন খান যারা আছেন, এরা নিজের পকেটে পিস্তল নিয়ে ঘোরাফেরা করেন? সাধারণত এরা পেইড বডিগার্ড হায়ার করেন, এরা সাধারণত সিকিউরিটি কোম্পানির সাহায্য নেন, নিজে একটা বন্দুক নিয়ে ঘুরেন। এটা শুনেছেন সালমান খান কিংবা ইউসুফ খান, মানে দিলীপ কুমার? আমি অন্তত জায়েদ খানের আগে কোনো খান যে হাতে বন্দুক নিয়ে ঘুরে এটা শুনি নাই। শুধু সালমান খান হরিণ মেরেছিলেন এটা আমি শুনেছি, তাও সালমান খান বলেছেন যে সাইফ আলী খান এটা করেছেন। তো এই খানদের যে একটা সাম্রাজ্য, সেই খানদের মধ্যে আমাদের সাকিব খানও কি পকেটে পিস্তল নিয়ে ঘুরে না আমি জানি না, কিন্তু জায়েদ খানের পকেটে পিস্তল নিয়ে ঘুরতে হয় কেন? মানে সে কি করে যে তার পকেটে পিস্তল লাগে? সে নিশ্চয়ই গুন্ডা মাস্তার কেউ না, এবং তাকে নিশ্চয়ই কেউ হুমকি দেয় না, সে নিশ্চয়ই এমন কোন মানে কাজ করে না যেটার জন্য তার ব্যক্তিগত শত্রু তৈরি হতে পারে, কিন্তু পকেটে একটা পিস্তল তাহলে কেন রাখতে হয়? আমি আরো কয়েকজনকে দেখেছি তারা ব্যক্তিগত অস্ত্র ক্যারি করতে। এইবার আসি এই ঘটনাটায়, একটু বিয়ের আসরে, মনোয়ার হোসেন সাহেবের ছেলের বিয়ে, সেইখানে ওমর সানি জায়েদ খানকে চর দিয়েছেন। এটা কিন্তু এসেছে কোথায়? আমাদের গণমাধ্যমে। এখন আপনি যদি প্রশ্ন করেন, গণমাধ্যমে আর কোনো সংবাদ নাই, মৌসুমি স্বামী জায়েদ খানকে চর দিয়েছেন, এটা একটা বিরাট সংবাদ হতে পারে। আচ্ছা হলো, তারা আমের আটি নিয়ে সংবাদ করে, তারা জলপাইয়ের বিচি নিয়ে সংবাদ করে, তারা জায়েদ খানের পিস্তল নিয়ে সংবাদ করেছে এবং চর খাওয়া নিয়ে করেছে, কিন্তু পরবর্তীতে যে ঘটনাগুলি ঘটতে শুরু করেছে এটা আসলে খুবই অনভিপ্রেত। আপনারা নিশ্চয়ই জানেন যে নিশা সওদাগর, তিনি খুবই রেসপেক্টেড কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে, নিশা সওদাগর কমপ্লেন করেছিলেন যে জায়েদ খান পপির সঙ্গে খারাপ আচরণ করেছেন, এবং সেইখানেও পিস্তল বন্দুকের প্রসঙ্গ এসেছিল।
তাহলে একজন লোক পিস্তল বন্দুক নিয়ে যাকে তাকে দেখিয়ে বেড়াচ্ছে কেন, বা পিস্তল বন্দুক এইভাবে ব্যবহার করছে কেন, এটা কিন্তু প্রশ্ন করা উচিত। লাইসেন্স গান কি যখন তখন যে কোনোখানে বের করে যাকে তাকে হুমকি দেওয়া যায়? আর চরের বদলে চর হবে, চরের বদলে বন্দুক বের করতে হবে, থাপ্পড় খেয়ে কেউ মরে গেছে, মানে চর খেয়ে কেউ মরে গেছে, তাও মোর সানির চর, এটা কি মারা যাবে? এটা তো আশা করা যায় না। তাই আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা খুবই হাস্যকর, এতে করে চলচ্চিত্র শিল্পের এবং চলচ্চিত্র শিল্পীদের খুব অপমান হচ্ছে, অবমাননা হচ্ছে, আর সাংসারিক জীবনে ডিস্টারবেন্স ক্রিয়েট করেছে জায়েদ খান। এই অভিযোগটা যেহেতু এসেছে, আমার মনে হয় অভিযোগটা ভালো করে জানা উচিত যদি চলচ্চিত্র জগতের যারা মুরব্বী আছেন। মৌসুমীর ভূমিকাটা একটু রহস্যজনক মনে হচ্ছে, তিন দিন পরে সে আবার জায়েদ খানের পক্ষে আবার বিবৃতি দিল, এটা তো বোঝা গেল না। এই বিষয়টা আসলে এক ধরনের ধোঁয়াটে। মৌসুমীকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, মানে যখন মৌসুমী প্রথম কেয়ামত থেকে কেয়ামত তক করেছে আমি তখন থেকে চিনি। সে নিজে খুবই চমৎকার ব্যবহার করে সবার সঙ্গে এবং বন্ধু সুলভ, এবং তার অনেক শুভানুধায়ী আছেন চলচ্চিত্র জগতে এবং সাংবাদিক জগতে। আমি প্রিয়জন পত্রিকা একসময় তাকে দেখেছি যে একটি ইস্যুতে সে সম্পাদনা করেছিল, সাংবাদিক মহলেও তার অত্যন্ত প্রভাব রয়েছে এবং সে জনপ্রিয় চলচ্চিত্র এবং চলচ্চিত্র ঘিরে যারা আছেন। মৌসুমী কেন এটা করেছেন এটা মৌসুমী আসলে ভালো ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু বিষয়টি জটিল হয়ে গেছে যখন ওমর সানি এবং তার ছেলে অর্থাৎ মৌসুমীর নিজের ছেলে যখন ভিন্ন কথা বলেছে। তার মানে কেউ তো জ্বালাতন করে, অথবা জ্বালাতন যদি নাও করে একটা ধারণা তো তৈরি হয়েছে যে সে জ্বালাতন করে। তাহলে কি নিয়ে জ্বালাতন করে, কেন জ্বালাতন করে? আমার মনে হয় যে এই বিষয়টা ওমর সানি জটিল করে ফেলেছে নিজের হাতে আইন তুলে নিয়ে। তিনি চর না মেরে তিনি যদি পারিবারিক ভাবে বা মুরব্বীদেরকে দিয়ে বিচারাচার করানোর চেষ্টা করতেন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে সেটা যদি সম্ভব না হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, কারণ আপনি যদি বাংলাদেশের আইনে আপনি যদি কাউকে উত্ত্যক্ত করেন, ভিকটিম অথবা ভিকটিমের হয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা চাইলে মামলা করতে পারে। এখানে স্বামী হিসেবে যদি ওমর সানি মনে করেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তিনি চাইলে আইনের আশ্রয় নিতে পারতেন। আর চলচ্চিত্র জগতে তারা বহু কিছু আছে যারা যেগুলো তারা নিজেরা নিজেরা মীমাংসা করেন, তো সেটাও তিনি করতে পারতেন। তিনি শিল্পী সমিতিতে চিঠি দিয়েছেন বলে একটা চিঠি প্রকাশিত হয়েছে, এই চিঠিটা তিনি আগে দিয়েছিলেন নাকি পরে এটার কোনো বলা নাই। যদি পরে দিয়ে থাকেন তাহলে এটা পরে দিলেন কেন? আগে দিলেই হতো, আগে দিলে বিচারাচার হতো। তবে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনোভাবেই চলচ্চিত্র জগতের মানুষের জন্য ভালো নয়। এতে করে অমর্যাদা হচ্ছে মানুষের, চলচ্চিত্র জগতের মানুষদের সম্পর্কে যে এক ধরনের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সেটা বিঘ্নিত হচ্ছে। আমাদের পুরনো নায়ক নায়িকাদের অনেকে কিন্তু এমপি হয়েছেন, ফারুক এমপি হয়েছেন, কবরী এমপি হয়েছেন, আলমগীর এমপি হওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছেন, আলমগীর কুমকুম নামে একজন পরিচালক তিনি একাধিকবার তিনি এমপি হওয়ার জন্য চেষ্টা করেছেন। রাজনীতির সঙ্গে চলচ্চিত্র জগতের শিল্পীদের ঘনিষ্ঠতা আমরা কিছুদিন আগে দেখেছি, ফেরদৌস রিয়াজ, তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রচারণায় গিয়েছিলেন এবং ফেরদৌস তো পাশের দেশে প্রচারণা শুরু করে দিয়েছিলেন। তো এই সবকিছু মিলে আমরা দেখেছি, তো এই যে তাদের এক ধরনের রেসপেক্ট আছে জনগণের কাছে, তাদের কথা লোকে শোনে, এরকম একটা ফিলিং আছে মানুষের, এইগুলা করতে থাকলে আসলে তারা ক্ষতিগ্রস্ত। ইলিয়াস কাঞ্চন একটা ডিফারেন্ট একটা ভূমিকায়, হ্যাঁ ইলিয়াস কাঞ্চন তো অনেকদিন থেকে একটা খুব জনস্বার্থে কাজ করছেন, তিনি নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করছেন, এটা খুবই চমৎকার একটি কাজ। আমরা শুধু ইলিয়াস কাঞ্চন কেন, আমরা আরো শিল্পীদেরকে দেখেছি তারা বিভিন্ন সময় এগিয়ে এসেছেন। আমরা যখন ছোট তখন দেখা যেত দেশে অনেক বন্যা হতো, বন্যা হলে শিল্পীরা চ্যারিটির জন্য ফুটবল খেলতেন স্টেডিয়ামে এবং তারা টাকা তুলতেন, মানে তাদের মধ্যে এক ধরনের সমাজ সচেতনতা, জনসংশ্লিষ্টতা ছিল। এখন আমাদের শিল্পীরা নিজেদের জনগণের কাছ থেকে সরিয়ে নিয়ে মানুষের জন্য কিছু করা বাদ দিয়ে নিজেরা নিজেরা এমন ভাবে ক্ষমতা এবং প্রতিপত্তি এবং নানান ধরনের কাজে নিজেদেরকে লিপ্ত করেছেন, এটা আসলে খুব দুঃখজনক। আর ওমর সানি আর মৌসুমীকে যেহেতু আমি ব্যক্তিগত ভাবে চিনি, ওমর সানি খুবই সরল সোজা ধরনের ছেলে, আমি তাকে খুব কাছে থেকে দেখেছি, খুবই খুবই ফ্রেন্ডলি, খুবই বন্ধুবৎসল, এবং আমি বলবো যে সে খুবই আবেগীয়। আমি একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা হয়তো দর্শকরা পছন্দ করবেন। আমরা একবার শো করতে গিয়েছিলাম কাতার, তো কোনো কারণে আমাদের মধ্যে দুই একজন ঠাট্টা করে আমরা বলেছিলাম যে আমরা KFC খাবো, তখন বাংলাদেশে KFC পাওয়া যায় না। দেখা গেল ওমর সানি প্রত্যেকের জন্য একটা করে বাকেট এনেছে, মানে একজনের জন্য 9 পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি খুব অবাক হলাম এবং অবাক হয়ে বললাম যে ভাই আপনি এটা কি করছেন, মানে আমি তোকে তুমি করে দিলাম, তুমি এটা কি করেছো ভাই?
এই যে পুরা গাড়ির পিছনে ভর্তি করে বলে কেউ যদি না পায় পরে যদি বলে ওমর সানি কৃপন, তো আমার কাছে মনে হচ্ছে সে সে সরল সোজা লোক, সে তার যা আবেগ সেটা ধরে রাখতে পারে নাই এটা আসলে। এবং এই ধরনের ঘটনায় পড়লে স্বামীরা কেমন রিয়াক্ট করে এটা তো আপনি আমি না পড়লে বুঝবো না আসলে। না না সেটাই, এবং পুরো ঘটনাটা তো আসলে একদম মানে বিতর্কিত হয়ে গেছে আবার মৌসুমীর ভূমিকার কারণে। মৌসুমী এটা যেটা করেছেন সেটা যদি পরে ভুল প্রমাণিত হয় এটা মৌসুমীর জন্য খুবই দুঃখজনক হবে, খুবই হবে। তার ছেলে তো বলছে যে মা রাগ করে এটা বলেছে, এরকম একটা রাগ করে হতে পারে বা সংসারের সম্মান ভাই সম্বোধন করছে, এটাও তো ভাই কিন্তু অবশ্যই আমি অনেককে সম্বোধন করতে দেখেছি, এটাকে বেশ অবাক ব্যাপার। অনেকে আছে কাজিনে কাজিনে বিয়ে করে তখন দেখা যায় যে স্বামীকে একসময় ভাই ডাকতো ভাই ডাকে, হ্যাঁ এবং আমি এটা অনেককে অনেককে দেখেছি যে কাজিনকে যেহেতু ভাই ডাকতো ভাই ডাকে কিন্তু তা কোন ভাই না, এটা আমি দেখেছি। আবার অনেক সময় দেখেছি ছাত্র নেতাদেরকে বিয়ে করেছে কেউ, তো একসঙ্গে ছিল তো আগে ভাই ডাকতো তো ভাই ডাকে এবং বলে যে অমুক ভাইকে বলেন, আমি দেখেছি এটা। এটা আসলে মন থেকে ভাই বলা আর ভাই হিসেবে ভাই বলা, আমাদের এখানে তো আসলে দুই ধরনের ভাই আছে, একটা হচ্ছে আপন ভাই ভাই ভাই, আরেকটা হচ্ছে বিয়ে করা যায় এমন ভাই। আমাদের তো কাজে কাজে বিয়ে হয় ফলে আমি ভাই ডাকার মধ্যে খুব একটা খারাপ কিছু দেখি না, কিন্তু মানুষ তো ট্রল করতে শুরু করেছে এখন, আপনি দুলা ভাই ডাকলো দুলা ভাই ডাকলো ট্রল করবে স্বামী কেন ভাই শিরোনাম দিয়েও লিখছে আর কি। এখন একটা যেটা হলো কি আমাদের অভিনয় জগৎটা মানে এখন চলচ্চিত্রটা একেবারেই মানে মনে হচ্ছে যেন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, আর যা কিছু অভিনয় সেটা হলো আমরা যে ওটিটি প্ল্যাটফর্মে যেটা দেখি ইউটিউবে দেখি যে নাটকগুলো এটাই হচ্ছে এখন আশা ভরসা, মানে চলচ্চিত্র নিয়ে আসলে কেউ আলোচনা করতে চায় না। এবং আমি কালকে একটু কথা বলেছিলাম, অনেকেই বলছে যে ভাই আপনাকে এটা মানাচ্ছে না এই বিষয় নিয়ে আলোচনা করতে, অর্থাৎ ওই জগৎটাকে এখন মানুষ একদম নোংরা পর্যায়ে বিবেচনা করছে। এটি আমাদের আশঙ্কা, এটি আমাদের আশঙ্কা যে মানাচ্ছে না, মানাবে না কেন? আমাদের চলচ্চিত্র জগৎ কিন্তু বাংলাদেশের ইতিহাসে ভূমিকা রেখেছে, লেট দেয়ার বি লাইট জীবন থেকে নেয়া কিংবা অন্যান্য যে ছবিগুলি ওই সময় ওরা ১১ জন ওরা ১১ জন কিংবা স্বাধীনতা, হ্যাঁ স্বাধীনতার পরে সংগ্রাম ওরা ১১ জন এই ছবিগুলি আমাদের অসাধারণ, হ্যাঁ আলোর মিছিল আলোর মিছিল, আমাদের বিনোদন আমাদের রাজনৈতিক সচেতনতা একটা বিরাট জায়গা ছিল চলচ্চিত্র। চলচ্চিত্র জগতে কিন্তু আমাদের চলচ্চিত্র কর্মীরা শুধু না আমাদের শিল্প সাহিত্যের সাথে জড়িত মানুষেরা ছিলেন, সৈয়দ হক সৈয়দ শামসুল হক দীর্ঘদিন চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন, আমাদের আলতাফ মাহমুদ চলচ্চিত্রের জন্য সুর করেছেন, আমাদের এখানে আমজাদ হোসেন খান আতা এরকম মেধাবী লোকেরা চলচ্চিত্রে কাজ করেছেন, ফজলে লোহানি স্ক্রিপ্ট লিখেছেন, ফতে লোহানি অভিনয় করেছেন, আজমেরি জামান রেশমা বিদেশ থেকে আসা ইংরেজি বলেন ঝকঝকে ইংরেজি তারা করেছেন, রুনা লায়লা সাবিনা ইয়াসমিন ফেরদৌসি রহমান আঞ্জুমান আরা শাহনাজ রহমতুল্লাহ এরা গান গেয়েছেন, কনক চাপা। তা আমাদের চলচ্চিত্র কিন্তু আমাদের শিল্প সাহিত্যে অসাধারণ ভূমিকা রেখেছে, চলচ্চিত্রের একাধিক মানুষের স্বাধীনতা পদক আছে একুশে পদক আছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের চলচ্চিত্র যে তার গৌরব হারিয়ে একটা নিম্ন জায়গায় পৌঁছে যাচ্ছে এটা ঠিক হচ্ছে না, আসলে সামাজিক অবক্ষয়ের যে চিত্র আমরা সারা দেশে দেখছি এটা সেটা। আরেকটা হচ্ছে সবকিছুকে রাজনীতিকরণ করা, এফডিসির এমডি এটা একটা পলিটিক্যাল লোক হইতে হবে, আমাদের নিজের লোক হইতে হবে সিনেমা বানানোর জন্য, তো সিনেমা বানানোর জন্য তো নিজের লোকের দরকার নাই, যে ভালো সিনেমা বানায় বা যে ভালো বোঝে তাকে দরকার। এই রেডিও টিভি কবিতা ধরেন কবিতা লেখার জন্য একটা নিজের সরকারের লোক লাগবে, এর দরকার নাই, কবিতার গায়ে তো আর রাজনীতি লেখা থাকে না, ফলে যে ভালো কবিতা লেখে যে ভালো গান গায় যে ভালো ছবি বানায় আমার মনে এদেরকে না আনলে এই যে অযোগ্য লোকদের এক ধরনের শাসন এটা ক্ষতিগ্রস্ত করছে আমাদের সকল জায়গাকে, স্পেশালি শিল্প সাহিত্যের জায়গাকে। কারণ আমাকে যদি আপনি বলেন আমার চাইতে নিম্ন যোগ্যতার একজন মানুষকে স্যার ডাকতে, আমি হয় সেখান থেকে চলে যাব অথবা তেলবাজি করে আমার নিজের জন্য কিছু একটা, তাই না? তো মানুষ তো এইটাই করবে, তো এগুলাই হচ্ছে যারা আছে তারা তেলবাজি করে নিজের স্বার্থ দেখছে আর অনেকেই ছেড়ে দিয়ে তারা নিজের মতো আছেন। আপনি যদি চিন্তা করেন আপনি সুভাষ দত্ত এটিএম শামসুজ্জামান এদের কথা চিন্তা করেন মানুষ কত রেসপেক্ট করছে আর এখন কি অবস্থা আর কি, এখন 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 জায়েদ খান কোথাও চাকরি চলে চাকরি পাবে কি আমার সন্দেহ আছে। অনেক ধন্যবাদ দর্শক শুনছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষারের এই সাম্প্রতিক যে ঘটনা এবং তার প্রেক্ষিতে চলচ্চিত্র আমাদের অভিনয় জগৎ সম্পর্কে তার বিশ্লেষণ। দর্শক আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, আশা করি সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।